ফুলশয্যার বিছানায় নিজের দেবরের জন্য অপেক্ষা করছি। দেবর বললে ভুল হবে, একসময় সে আমার সম্পর্কে দেবর হলেও এখন আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীতে পর্যবসিত হয়েছে। আমার স্বামীর মৃত্যু হয়েছে আজ থেকে ঠিক 6 মাস আগে। এরপর ওর ছোট ভাই প্রত্যয়ের সাথে বিয়ে হয় আমার। শ্বশুর শাশুড়ির মতেই এই বিয়েটা হয়েছে। ওনারা সারা জীবন আমাকে নিজের পুত্রবধূ হিসাবে দেখে যেতে চেয়েছেন, তাই এক প্রকার জোর করেই নিজেদের ছোট ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করেছেন। প্রত্যয়ের বয়স 23 বছর, দেখতে বেশ হ্যান্ডসাম, উত্তম পার্সোনালিটি সম্পন্ন, তবে একটু লাজুক প্রকৃতির। কল্লোল জীবিত থাকাকালীন ওর সাথে আমার বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, যা আজও অব্যাহত রয়েছে। হঠাৎ দরজার টোকার আওয়াজে আমার ভাবনার ঘোর কাটল। ভাবি ভেতরে আসবো, প্রত্যয়ের গলার আওয়াজে শুনতে পেলাম। আমি গলাটা একটু এগিয়ে গিয়ে বললাম, এসো, দরজা খোলাই আছে। প্রত্যয় দীপ্ত পায়ে ভেতরে প্রবেশ করলো, তারপর দরজাটা বন্ধ করে দিল। আমি বুঝতে পারছি ও খুব অস্বস্তি অনুভব করছে, কি বলবে আর কি বা করবে বুঝে উঠতে পারছে না। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন, এসো কাছে এসে বসো। আমার কথা শুনে প্রত্যয় ধীরে ধীরে এসে বিছানার ওপরে বসলো। আমি ওকে বলি, তুমি কি এখনো আমায় ভাবি বলেই ডাকবে? দেখো, আবার দেবর ভাবির সম্পর্কটা কিন্তু এখন আর নেই, আমাদের সম্পর্ক অন্য একটা পরিণতি পেয়েছে। আমি জানি ভাবি, আবারও ভাবি বলে ডাকছো, ভালো হচ্ছে না কিন্তু একদমই। আমার একটু সময় লাগবে সবটা গুছিয়ে উঠতে। আচ্ছা, আর ভাবি বলে ডাকবো না, শুধু নাম ধরে ডাকার চেষ্টা করব। ঠিক আছে, আমার খুব ঘুম ভাচ্ছে, চলো শুয়ে পড়ি, কাল সকালে বাকি কথা বলবো। প্রত্যয়ের কথায় আমার ভীষণ বিরক্ত ধরিয়ে দিল। এক্ষুনি শুয়ে পড়বে? আজ না আমাদের ফুলশয্যা, এই রাত জীবনে আর দ্বিতীয়বার আসবে না, শুধু ঘুমিয়ে নষ্ট করবে নাকি? তাহলে কি করব, চলো আমায় তোমার কাছে টেনে নাও, আজ সারা রাত শুধু আমাদের দুজনের। আমার কথায় প্রত্যয়ের অস্বস্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দিল, আমাকে দূরে ঠেলে দিল সে। ভাবি, আমার কিছুটা সময় দাও, এখন আমি এসব কিছু করতে পারবো না, প্লিজ। আমি প্রত্যয়ের কোনো কথাই শুনলাম না, এক ধাক্কায় বিছানার উপরে শুয়ে দিলাম। তারপর ওর পাঞ্জাবির বোতামগুলো খুলতে শুরু করি। আমার মুখটা প্রত্যয়ের কান বরাবর ওকে ফিসফিস করে বলতে লাগলাম, একমাত্র এটাই পারবে আমাদের ভেতরের সমস্ত লজ্জা দূর করে দিতে, এসো আমাকে আপন করে নাও। কিসের এত দ্বিধা, তুমি না পুরুষ, তোমাকে এই নশংসতা শোভা দেয় না। এই বলে আমি আমার স্ত্রীর অধিকার আদায় করে নিতে লাগলাম। প্রত্যয় এক পর্যায়ে নিজের হার স্বীকার করে নেয়, তারপর আমার ওপর নিজের আধিপত্য বিস্তার করে নিল। এরপর দুজনে মিলে মিশে একাকার হয়ে গেলাম আমরা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রত্যয় পাশে নেই। আমি বিছানা থেকে উঠে পড়ি, তারপর দরজাটা বন্ধ করে দিলাম, চারদিকটা তাকিয়ে ওয়ার্ড্রপের দিকে এগিয়ে যেতে থাকি। সেখানে 6 মাস আগে থেকে একটা জিনিস খুব যত্ন করে সাদা কাপড়ে লুকিয়ে রেখেছি আমি, যে জিনিসটা আজ আমায় আমার লক্ষ্যের প্রান্তে এসে দাঁড় করিয়েছে। জিনিসটা বের করে কাপড়টার ওপর থেকে সরিয়ে ফেললাম, মুহূর্তে আমার মুখে পৈশাচিক হাসির রেখা ফুটে উঠল। এই তো সেই ধারালো চকচকে ছুরি, যা দিয়ে আজ থেকে 6 মাস আগে নিজের স্বামীকে খুন করেছিলাম আমি। এখনও ওর রক্তের দাগ শুকোয়নি, আমি এখনও স্পষ্ট দেখতে পাচ্ছি। আকাশের দরজায় টোকার আওয়াজ ভেসে আসলো আমার কানে, ছুরিটা আবারও জায়গা মতো রেখে আমি গিয়ে দরজাটা খুললাম। এ কি, তুমি কোথায় চলে গিয়েছিলে, সকাল সকাল আমি কোথায় যাই? আমার আর বুঝতে বাকি রইল না, প্রত্যয় হাঁটতে গিয়েছিল, সকালে জগিং করা ওর ডেইলি রুটিন। ঘরের ভেতরে ঢুকে টাওয়ালটা কাঁধে নিয়ে বাথরুমের দিকে চলে গেল প্রত্যয়। আমি আর কিছুই বললাম না ওকে, কেমন জানি মনে হয় প্রত্যয় আমার উপরে রেগে আছে। গতকাল রাতের ঘটনার জন্য নয় তো, আমার বোধ হয় ওকে ওইভাবে জোর করাটা ঠিক হয়নি। না জানি কি ধারণা সৃষ্টি হয়েছে আমাকে নিয়ে ওর ভেতরে, যে মহিলা শরীরের ওপর থেকে বৈধব্যের গন্ধ এখনও পুরোপুরি যায়নি, যে বাসর রাতে নিজের স্বামীর ওপর ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল। না, এই ব্যাপারটা সত্যি বাড়াবাড়ি হয়ে গিয়েছে, প্রত্যয় আবার না সন্দেহ করে বসে এই নিয়ে। একটু পরে গোসল সেরে প্রত্যয় ঢুকলো রুমে, ওর কোমরের ওপরে শুধু একটা টাওয়েল জড়ানো, বাকি শরীরটা অনাবৃত। এই দ্বিতীয়বারের মতো প্রত্যয়কে এত কাছ থেকে দেখছি আমি, এর আগে একবার দেখেছিলাম যখন কল্লোল বেঁচে ছিল, সেই দিনই প্রত্যয়ের প্রেমে আমি পড়েছিলাম।
প্রতি রাতে যখন কল্লোল আমার উপরে পুরুষত্ব ফলাতে ব্যস্ত থাকত, আমার দুই চোখ বন্ধ করে প্রত্যয়ের কথাই ভাবতাম। আমার কল্পনার জগৎ কল্লোলকে সেই মুহূর্তগুলোর জন্য প্রত্যয় বানিয়ে দিত। যদিও কল্পনার ঘোর কাটতেই প্রতিবারই হতাশা মিলত আমার ভাগ্যে। মনে প্রাণে একটাই চাইতাম, আমি শুধু প্রত্যয়কে, ওকে নিজের স্বামী হিসাবে পাওয়ার বাসনা আষ্টে পৃষ্ঠে চেপে ধরে। ওর মতো সুদর্শন পুরুষ জীবনে আমি দেখিনি। নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট একটা ছেলের ভেতরে যে পুরুষত্বের আগুন লুকিয়ে আছে, আমি প্রত্যয়ের কাছে গেলেই আঁচ পেতাম। ওর সেই আগুনে নিজেকে পুড়িয়ে দেবার মতো ছটফট করতে থাকি। অবশেষে আমার সেই বাসনা পূর্ণ হলো। আমি ভালো করেই জানি, কল্লোল জীবিত অবস্থায় প্রত্যয় মরে গেলেও আমার সাথে অনৈতিক সম্পর্ক জড়াতো না কখনোই, কারণ ও এমন ধরনের ছেলেই নয়। নিজের বড় ভাইকে বাবার মতো শ্রদ্ধা করত, এমনকি আমার দিকেও চোখ তুলে পর্যন্ত তাকিয়ে কথা বলতো না। তাই আমি কল্লোলকেই সরিয়ে দিলাম নিজের পথ থেকে। ধীরে ধীরে সেসব ঘটনা ঘটতে লাগলো যা আমি বরাবরের জন্য চেয়েছি। আজ আমি পুরোপুরি প্রত্যয়ের, ওর আগুনে দগ্ধ হব প্রতিনিয়ত, আর নিজে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব। হঠাৎ বুঝতে পারলাম আমার কাঁধের ওপরে কেউ হাত রেখেছে। প্রত্যয় আমার পাশের বিছানার ওপরে বসল। লক্ষ্য করছি ওর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি অবাক হয়ে গেলাম ওকে কান্না করতে দেখে। এ কি, তুমি কান্না করছো কেন, কি হয়েছে? কেন জানি না ভাইয়ার কথা খুব মনে পড়ছে। আমরা কি কাজটা ঠিক করলাম? কি কাজ ঠিক করিনি আমরা? আমাদের বিয়ে করা। না জানি ভাইয়ার আত্মা কতটা কষ্ট পাচ্ছে, ও কোনোদিনও ক্ষমা করতে পারবে না আমায়। এর ভাইয়ের প্রতি আদিক্ষেতা দেখে গাটা জ্বলে যাচ্ছে আমার, কিন্তু সেটা বুঝতে দেওয়া যাবে না, তাই শান্ত করার জন্য ওকে বললাম, এটা তোমার মনের ভুল, তুমি তোমার ভাইকে একটু বেশি ভালোবাসো কি না তাই এমন মনে হচ্ছে। মৃত মানুষের আত্মার পৃথিবীর সাথে কোনো যোগাযোগ থাকে না, তুমি নিজের আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করো প্লিজ। এত কিছু জানি না, আর দেখো একটা কথা বলে দেই তোমায়। কি কথা বলো? দেখো আমার একটু স্পেস চাই, আর কয়েকটা দিন যাক, আমি নিজেই আসবো তোমার কাছে। নেহাত বাবা মায়ের কথায় বিয়েতে রাজি হয়েছি, কিন্তু এই সম্পর্কটা মন থেকে মেনে নিতে একটু সময় লাগবে আমার। গতরাতে যা হয়েছে রীতিমতো গা ঘিন ঘিন করছে এখন আমার, আমি এতটাই আনকমফোর্টেবল, প্লিজ আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, আমিও আর জোর করবো না তোমায়, কথা দিচ্ছি। আমার কথা শুনে প্রত্যয় যেন একটু শান্ত হলো। সত্যি বলতে ওর হাসি মুখ দেখে আমারও খুব ভালো লাগছে। আমাদের শেষ হলে প্রত্যয় ঘর থেকে বেরিয়ে গেল। আমরা এখন আমার পুরানো ঘরেই থাকি, তাই ভাবলাম প্রত্যয়ের একটা ছবি এনে সাজিয়ে রাখবো। তাই আমাকে জিজ্ঞাসা করলাম কোথায় পাওয়া যেতে পারে প্রত্যয়ের ছবি। মা জানালেন একটা ফ্রেমে বাঁধানো ছবি নাকি প্রত্যয়ের ঘরে আছে। আমি প্রত্যয়ের রুমের দিকে চলে গেলাম। রুমের ভেতরে ঢুকে ছবি খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে ওর বুক সেলফের কাছে গিয়ে হোঁচট খেলাম, মেঝের উপরে প্রত্যয়ের ফ্রেম বাঁধানো একটা ছবি পড়ে আছে। আমি ছবিটা নেবার জন্য নিচে ঝুঁকলাম, ঠিক তখনই একটা জিনিস নজরে আসে, সেলফের নিচে ডায়েরির মতো কিছু একটা লোকানো। ডায়েরিটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলো। প্রত্যয় ডায়েরি লিখতো? কই, আগে তো কখনো বলেনি আমায়। আগ্রহ ভরে একটার পর একটা পৃষ্ঠা উল্টিয়ে পড়তে লাগলাম। ওর প্রত্যহিক জীবনে ঘটনাগুলো ঘটা ডায়েরিতে লিখে রেখেছে। হঠাৎই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি আমি। ডায়েরির একটা পৃষ্ঠায় আমার মৃত হাজবেন্ড অর্থাৎ কল্লোলের ছবি আটকানো। ছবিটার উপরে একটা লাল ক্রস চিহ্ন আঁকা, আর নিচে লেখা, আমার কাজ সমাপ্ত, পথের কাঁটা দূর হলো অবশেষে। তারিখ এপ্রিল 12, 2022। লেখাগুলো পড়ে যেন চাপা অন্ধকার দেখতে লাগলাম আমি। এটা তো সেই তারিখ যেদিন কল্লোলের খুন হয়েছিল। আমি কল্লোলকে খুন করতে গিয়ে ওকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাই, কিন্তু সেই গুলি ডান হাতে বিদ্ধ হওয়াতে কল্লোলের তৎক্ষণাৎ মৃত্যু হয়নি। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল সে, তাই ওর মৃত্যু নিশ্চিত করার জন্য বুক বরাবর ছুরিটা চালিয়ে তারপর আমি আমার কাজটা শেষ করি। তার মানে সেই অজ্ঞাত খুনিটা আর কেউ না, প্রত্যয় ছিল। ও কি আমার থেকেও বড় কোনো খেলোয়াড় যাকে আজও সবাই কল্লোলের খুনের অপরাধে খুঁজে চলেছে?
কিন্তু ওর নিজের আপন ভাইয়ের সাথে কেন এটা করবে, কি উদ্দেশ্য ছিল ওর আমি তো কিছুই বুঝতে পারছি না। ডায়েরিটা আবারও যথাস্থানে রেখে আমি ঘর থেকে বেরিয়ে আসব। ঠিক তখনই দেখতে পাই সামনে দাঁড়িয়ে আছে প্রত্যয়। এ কি দোয়েল তুমি? উল্লেখ্য, আমার নাম দোয়েল। প্রত্যয় আগে থেকে আমায় দোয়েল ভাবি বলে ডাকলেও এখন সম্পর্কের খাতিরে শুধু দোয়েল বলেই সম্বোধন করে। হ্যাঁ আমি। তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে, আমায় দেখে ভয় পেয়ে গেলে বুঝি? এরকম মনে হচ্ছে কেন? কি যে বলো না, ভয় পেতে যাব কেন? আমার ঘরে তুমি কি করছো? তোমার একটা ছবি নিতে এসেছিলাম, এই দেখো। আমি ছবিটা দেখিয়ে প্রত্যয়কে বললাম। তারপর প্রত্যয় বলল, ও আচ্ছা, শুধু ছবি নিতে এসেছিলে নাকি অন্য কিছু? তুমি বলো আর কি কাজ তোমার ঘরে আমার? এমন ভাবে জেরা করছো যেন কোনো গুপ্ত ধন লুকিয়ে রেখেছো এই ঘরে। না না, সেইরকম কোনো ব্যাপার নয়। তুমি ছবিটা নিয়ে যাও, আমি আসছি। আমি বেরিয়ে আসতেই প্রত্যয় ঘরের ভেতরে ঢুকে আমার মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। যাই হোক, আমি আর ব্যাপারটা না টেনে নিজের ঘরে চলে আসলাম। ঘরে দেওয়ালের সাথে আমার আর কল্লোলের এক জোড়া ফ্রেম টানানো। আমি কল্লোলের ফ্রেমটা সরিয়ে প্রত্যয়টা বসিয়ে দিলাম। এবার মনে হচ্ছে খুব মানানসই লাগছে। এবার পাশে শুধু প্রত্যয়কেই মানাই, আর কাউকেই নয়। কল্লোলের ছবিটা মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেলি, যাতে কেউ এই ছবি টানানো নিয়ে প্রশ্ন করলে অজুহাত দাঁড় করাতে পারি। সব কিছু ঠিকঠাক থাকলেও একটা খটকা এখনো আমার মনের মধ্যে থেকে যাচ্ছে না। কল্লোলের খুনের পেছনে সত্যি কি আমি ব্যতীত প্রত্যয়েরও কি কোনো ভূমিকা আছে? আর ওই ডায়েরির শেষের অংশেই বা কি ছিল? কল্লোলের ওপর লাল চিহ্ন দেওয়া ছবিটা দেখার পরে আমি শেষ পৃষ্ঠা পর্যন্ত উল্টাতে যেতেই ঘরের বাইরে প্রত্যয়ের পায়ের আওয়াজে শুনতে পাই, তাই ডায়েরিটা শেষ পর্যন্ত দেখা হলো না। আমাকে যে কোনো মূল্যে ডায়েরির রহস্য উদ্ঘাটন করতেই হবে, দেখতে হবে কি আরো লুকিয়ে আছে ওই ডায়েরিটাতে। তবে এবার যা করার সাবধানে করতে হবে। একটুর জন্য আজ হাতে নাতে ধরা পড়িনি প্রত্যয়ের কাছে, এই মূর্খামি আর করা যাবে না। প্রত্যয়ের যদি এই জীবন মরণ খেলার খেলোয়াড় হয়ে থাকে, আমি তার চেয়ে তার কোচ হতে পারি। ওর কাছে হার মানবো না কিছুতেই। জীবনের বাকি দিনগুলো নিজের একজন বাধ্য স্বামী বানিয়ে রাখতে চাই আমি ওকে। ওকে আমার নিয়ন্ত্রণের বাইরে কখনোই যেতে দিব না। সন্ধ্যাবেলা আমি প্রত্যয়ের জন্য চা তৈরি করে নিয়ে এসেছি, কিন্তু প্রত্যয় রুমে নেই। ওকে ডাকতে যাব ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। জানি না ফোন রুমে রেখে কোথায় চলে গেল। ফোনটা হাতে নিতেই দেখতে পাই একটা আনন নাম্বারের ফোন কল। আর কিছু না ভেবে কলটা রিসিভ করি। ঠিক তখন ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো, প্রত্যয় তুমি এটা কি করলে? তুমি বিয়ে করে নিয়েছো? না, এটা হতে পারে না। তুমি আমার সাথে এটা করতে পারো না। অদ্ভুত ব্যাপার, প্রত্যয়ের বিয়ের আগে রিলেশন ছিল, এটাও তো জানায়নি কাউকে। অবশ্য আমাকে দুই একবার একটা মেয়ের কথা বলেছিলও বটে, বাট রিলেশনশিপের কথা তো স্বীকার করেনি। আমার মনে হলো যেহেতু প্রত্যয় ঘরে নেই, আমি এই মেয়েটার সাথে কথা বলতেই পারি, দেখা যাক কি হয়। তাছাড়া এর সাথে কথা বলে অনেক কিছু জানাও যেতে পারে প্রত্যয়ের ব্যাপারে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, প্রত্যয় তো রুমে নেই, আপনি না হয় একটু পরে ফোন করুন। প্রত্যয় রুমে নেই, আপনি কে তাহলে? আমি ওর ওয়াইফ। ও, আপনি তাহলে সেই দোয়েল ভাবি, প্রত্যয়ের দোয়েল ভাবি, তাই না? মেয়েটার কণ্ঠস্বর শুনে আমি স্পষ্ট বুঝতে পারছি সে ভীষণ রেগে আছে আর আমাকে কটাক্ষ করে কথা বলল। আমি বললাম না তোমায়, আমি প্রত্যয়ের ওয়াইফ, কথা শুনতে পাও না নাকি? আমি আপনার সাথে কথা বলছি কেন? প্রত্যয় কোথায়? আপনি তার কাছে ফোনটা দিন বলছি। প্রত্যয় রুমে নেই। বাই দা ওয়ে, তোমার নামটা কি? আমার নাম কি সেটা না হয় প্রত্যয়ের থেকে জেনে নেবেন। আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। আমি জানি আপনি ওর মাথাটা চিবিয়ে খেয়েছেন, লজ্জা করলো না? ভাবি হয়ে দেবরকে বিয়ে করতে? আপনার স্বামী গত হয়েছে কয়েকদিন আগে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। আমি জাস্ট তোমার নামটাই জিজ্ঞাসা করেছি। প্রত্যয়ের থেকে জেনে নেবেন, ও যে মেয়েটাকে একসময় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল, আমি সেই মেয়ে যার সাথে দীর্ঘ 2 বছর ধরে রিলেশন করে তাকে না জানিয়ে নিজের ভাইয়ের বউকে বিয়ে করে নিয়েছে, আমি সেই। ঠকেছি আমি, আমাকে ঠকানো হয়েছে। আমি তোমার স্যাড স্টোরি শুনতে বিন্দুমাত্র আগ্রহী নই, বুঝলে? এগুলো শুনতে চাইও না আমি। আমিও তো চাইছি না আপনার মতো একটা বাজে মহিলার সাথে কথা বলতে। প্রত্যয় কই?
ওকে ফোনটা দিন বলছি, বিয়ে হতে পারলো না, স্বামীর ফোনটা তার ভেতর থেকে হাতছাড়া করে নিয়েছেন। তুমি বড্ড অদ্যপ্ত মেয়ে, তো নেক্সট টাইম যোগাযোগ করার চেষ্টা করবে না আমার স্বামীর সাথে, মাথায় থাকে যেন। এই বলে আমি কলটা কেটে দিলাম। ঠিক তখন রুমের ভেতরে প্রত্যয় ঢুকে পড়ল, দোয়েল কেউ কল করেছিল নাকি? তোমার বিয়ের আগে কারোর সাথে কি রিলেশন ছিল? প্রত্যয়ের প্রশ্নের জবাব না দিয়েই আমি ওকে বেশ গম্ভীর স্বরে প্রশ্নটা করি, কেন, কি হয়েছে, কে কল করেছিল বলো? একটা অত্যন্ত বিয়াদব আর অদ্যপ্ত মেয়ে আজে বাজে কথা বলছিল তোমায় নিয়ে, এমনকি আমাকেও পর্যন্ত ইনসাল্ট করেছে। তুমি বোধহয় রোদেলার কথা বলছো? রোদেলা? ওর সাথে রিলেশন ছিল তোমার? কই, কখনো তো জানাওনি আমাদের। হ্যাঁ ছিল, আমাদের ভেতরে একটা সম্পর্ক। আসলে আমি প্রত্যয় কথাটা শেষ করতে না করতেই ঘরের ভেতরে আমার শাশুড়ি মা ঢুকে পড়লেন। উনি সাধারণত অনুমতি না নিয়ে ভেতরে প্রবেশ করেন না, আজ বেশ অন্যরকম লাগছে তাকে দেখে। আমি জিজ্ঞাসা করলাম, এ কি মা, আপনি, কি হয়েছে? দোয়েল, প্রত্যয় তোমাদের বাবা একটু আগে কল করেছিল আমায়। তো কি বলেছেন উনি? আমাদের শহরের একটা হাসপাতালে একজন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে, যাকে কিনা 6 মাস আগে গুলি করে আর ছুরি মেরে খুন করার চেষ্টা করা হয়েছিল। সে মারা যায়নি, এখনও বেঁচে আছে, হাসপাতালেই আছে। আমাদের কল্লোল নয় তো বৌমা? দেখো, ওর সাথেও কিন্তু এমনটাই ঘটনা ঘটেছিল 6 মাস আগেই। ওর লাশটাও দাফন করতে পারিনি আমরা। ঝড়ের রাতে যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছিল, সেই অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে নদীতে পড়ে গিয়েছিল। পরে অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া গেলেও ড্রাইভার আর লাশের অহদিশ মেলেনি। আমাদের সবটা মনে আছে মা, কিন্তু ভাইয়া কি করে বেঁচে থাকবে মা? এটা অসম্ভব, প্রত্যয় কথাটা বলল। আমি ভালোই বুঝতে পারছি এই মুহূর্তে প্রত্যয়ের ভেতরে কি চলছে। আমার ভেতরেও যা চলছে ঠিক তাই, কারণ দুজনেই তো একই অপরাধে অপরাধী। কিন্তু প্রত্যয়ের মায়ের এই ভাবনা আদৌ কতটুকু সত্য? সকাল হতেই আমরা সবাই সেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কিন্তু গিয়ে হতাশা মিলল সবারই ভাগ্যে। সেই রোগীকে নাকি রিলিজ দেওয়া হয়েছে এবং তাকে কেউ সাথে করে নিয়ে গিয়েছে। অগত্যা আমাদের ফিরে আসতে হলো। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায়, বাস্তবে কে ছিল সেই ব্যক্তি, কল্লোল নাকি অন্য কেউ? কল্লোলকে আমি নিজের হাতে খুন করেছি, ও ফিরে আসলে আমার থেকে বেশি অবাক হয়তো কেউই হতো না। আর আমি ভালো করেই জানি সেটা কখনোই সম্ভব নয়, মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না। যাই হোক, আমরা সবাই বাড়িতে ফিরে আসলাম। দুপুরবেলা যখন প্রত্যয় গোসল করতে ব্যস্ত, সেই সুযোগে আমি আবার ওর রুমে গেলাম ডায়েরিতে কি আছে দেখার জন্য। এই ডায়েরির রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত ঘুমাতেও পারবো না আমি, যে করেই হোক দেখতেই হবে কি আছে ওই ডায়েরিটাতে। রুমের ভেতরে ঢুকে দেখি ডায়েরিটা যথাস্থানেই রাখা আছে। আমি চারপাশটা তাকিয়ে এগিয়ে গেলাম ডায়েরির দিকে, হাত দিতে যাব। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসলো আমার কানে, আবারও আমার কাজে ছেদ পড়ল। এদিকে মা আমায় আর প্রত্যয়কে নিচে ডাকছে। ডায়েরিটা আবারও জায়গা মতো লুকিয়ে রেখে আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। কি হয়েছে মা, আমাদের এভাবে ডাকছিলেন যে? দেখো তো বৌমা, এই মেয়েটা বাড়িতে ঢুকে কি সব শুরু করেছে। আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখতে পাই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একে তো আমি আগেও দেখেছি এই বাড়িতে, এই তো কয়েক মাস আগে। মেয়েটা আমার দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করি, তোমাকে আগেও দেখেছি আমি এই বাড়িতে, প্রত্যয়ের বার্থডে পার্টিতে ওর বন্ধু বান্ধবদের সাথে এসেছিলে, ঠিক না? হ্যাঁ, আপনার ধারণা একদমই ঠিক। প্রত্যয় কোথায়, একবার ওকে ডাকুন। প্রত্যয় গোসল করছে, একটু পরে চলে আসবে, তুমি বসো। আমি বসতে আসিনি, বোঝাপড়া করতে এসেছি প্রত্যয়ের সাথে। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? আগে প্রত্যয় আসুক, তারপর না হয় দেখতে পারবেন কিসের বোঝাপড়া। একটু পরেই প্রত্যয় বাথরুম থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে চলে আসলো। আমি লক্ষ্য করলাম মেয়েটাকে দেখে যেন ভড়কে গেল ও। এ কি রোদেলা, তুমি তুমি আমার বাড়িতে এসেছো কেন? ও, তার মানে এই মেয়েটাই রোদেলা, এর সাথেই প্রত্যয়ের রিলেশন ছিল, যার সাথে গতকাল কথা হয়েছে আমার। প্রত্যয়, এই মেয়েটা কে, ও এগুলো কি বলছে? প্রত্যয়ের মা জিজ্ঞাসা করল। মা, ওর নাম রোদেলা, আমার বন্ধু। বন্ধু? শুধু বন্ধু? তুমি কি মজা করছো আমার সাথে প্রত্যয়? আমি কোনোদিনও তোমার বন্ধু ছিলাম না। কি কি করেছো আমার সাথে সব বলে দেয় এদেরকে। তুমি একটু শান্ত হয়ে কথা বলো
প্রত্যয় আমার হাজবেন্ড, তুমি আমার সামনে ওকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। যদি বলতেই হয় আগে প্রমাণ দাও ও কি করেছে তোমার সাথে। এই ছেলেটা এক নাম্বারের চিটার, আপনারা বাড়ির লোক হয়েও এখনো চিনতে পারেননি ওকে। আমায় বিয়ে করার কথা বলে দিনের পর দিন আমাকে ঠকিয়েছে, প্রতারণা করেছে আমার সাথে। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ, তুমি যা খুশি তাই করে বলে যাচ্ছ, আমার কোনো কথাই শুনতে চাইছো না তুমি। এখন আমার বাড়িতে এসে আমার নামে আমাকেই অসম্মান করতে চাইছো। প্রত্যয় রোদেলাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেই গেল। তোমার আবার মান সম্মান আছে? এই বিধবা মহিলাকে বিয়ে করার সময় কোথায় ছিল তোমার মান সম্মান? রোদেলার কথা শুনে প্রত্যয় আর নিজেকে সংযত করতে পারল না, ঘুরেই সপাটে একটা চড় বসিয়ে দেয় ওর গালে। আমি গিয়ে রোদেলাকে সামলে নিলাম। তুমি আবার আমার বাড়িতে এসে আমাকে অসম্মান করছো, তাও মেনে নিয়েছি, কিন্তু আমার স্ত্রীকে অপমান করার চেষ্টা করলে আমার থেকে খারাপ কেউই হবে না। আমার বাড়ি থেকে চলে যাও, নয়তো ঘাড় ধরে বের করে দেব। প্রত্যয়, এসব কি হচ্ছে? নিজেকে কন্ট্রোল করো, ও যাই বলুক না কেন, তুমি একটা মেয়ের গালে এইভাবে হাত তুলতে পারো না। আমাকে প্লিজ জ্ঞান দিতে এসো না দোয়ের, তোমাকে কেউ অসম্মান করলে তার সাথে ঠিক এটাই করব আমি। তুমি ওর কোনো কথাই শোনো না, বের করে দাও বাড়ি থেকে। এই বলেই প্রত্যয় হনহন করে হেঁটে উপরে চলে গেল। রোদেলা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে দিল। আমাকে ক্ষমা করুন আপু, আমি আপনাকে যা বলেছি সবটাই রাগের বশে বলেছি, বিশ্বাস করুন আমার আপনার উপরে কোনো অভিযোগ নেই। প্রত্যয় আমায় ঠকিয়েছে, ও আমায় বিয়ে করার প্রতিশ্রুতি পর্যন্ত দিয়েছিল। আমি জানি না ও আপনাকে কেন বিয়ে করে নিল, আমাকে জানায়নিও পর্যন্ত। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। যা বুঝতে পারলাম, মেয়েটা আসলে ততটাও খারাপ নয়, তবে একটু বদরাগী, এটা ঠিক। প্রত্যয়ের সাথে আমার কোনো পরিস্থিতিতে বিয়ে হয়েছে ও ঠিক জানে না সেটা। প্রত্যয় নিজে থেকে চায়নি আমায় বিয়ে করতে। আসলে এখানে কারোরই কোনো দোষ নেই, সবটাই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। প্রত্যয় যেমন পরিস্থিতির শিকার, এই মেয়েটাও তাই, কিন্তু আমিও এত কাঁচা খেলোয়াড় নই। এই মেয়েটাকে কোনোদিনও জানতেও দিব না, প্রত্যয় বাধ্য হয়ে আমায় বিয়ে করেছে, এমন কিছুই করতে হবে যাতে ও সারা জীবন প্রত্যয়কে শুধু ঘৃণাই করতে থাকে। কারণ এদের দুজনের ভুল বোঝাবুঝির অবসান হলে সেটা আমার জন্য সুখকর হবে না। আমি কিছুতেই প্রত্যয়কে অন্য কারোর হতে দেব না, যার জন্য নিজের স্বামীকে পর্যন্ত শেষ করেছি, তাকে এত সহজে অন্য কারোর হাতে কি করে দেই। আমি রোদেলাকে বুঝিয়ে বাড়ির বাইরে নিয়ে আসলাম। তারপর ওকে বলতে শুরু করি, দেখো বোন, যা হয়েছে ভুলে যাও, এখন তো আর কিছুই করার নেই। তুমি শুধু শুধু নিজের ইমেজটা খারাপ করছো সবার সামনে। ও আমার সাথে যা করেছে কিছুতেই ক্ষমা করতে পারবো না আমি। আর আমার ওর সাথে কথা বলতে হবে, সবটা জানতে হবে, কেন ঠকালো আমায়। আমি বলছি তোমায়, ও কেন ঠকিয়েছে তোমায়? দেখো, ও তোমায় কোনোদিনও ভালোই বাসেনি। যদি তাই হতো আমাকে বিয়ে করতে পারতো। এই বিয়েতে কিন্তু আমার মত ছিল না। কল্লোল মারা যাওয়ার পরে ও নিজেই বাবা মাকে এমনভাবে ফোর্স করতে থাকে, তাই তারা আমাদের বিয়ের সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়। তাহলে ও আমি যা ভাবছি তাই ঠিক? হ্যাঁ, এমনকি কল্লোল যখন বেঁচে ছিল, আমি বুঝতে পারি প্রত্যয়ের কোথাও একটা দুর্বলতা আছে আমার প্রতি, আমি লক্ষ্য করতাম সেটা। আপনি তারপরেও বিয়ে করলেন ওই দম্পতিটাকে? যে ছেলের নিজের ভাবির প্রতি কোন নজর থাকে তার যে বাইরের মেয়েদের প্রতি থাকবে, এটাই তো স্বাভাবিক। আপনি জানতেন না সেটা? আমি কেন প্রত্যয়কে বিয়ে করতে বাধ্য হয়েছি সেসব না হয় পরেই বলবো। তুমি প্লিজ আর এই বাড়িতে এসো না, আমি ফোন করে নেব তোমায়, কেমন? আমি যে করেই হোক রোদেলাকে ভুলিয়ে ভালিয়ে বিদায় করলাম। ওর কানে যতটুকু বিষ ঢালার ঢেলে দিয়েছি, এখন শুধু দেখার অপেক্ষা এই বিষক্রিয়া কত দূর গড়ায়। তবে একটা ব্যাপার সব থেকে ভালো লেগেছে, প্রত্যয় আমায় কিভাবে প্রোটেক্ট করলো রোদেলার থেকে। ও আমার অসম্মান হতে দিতে চায় না, তার মানে ও ধীরে ধীরে দুর্বল হচ্ছে আমার প্রতি। আমি ওর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ওর মনে পুরোপুরি জায়গা করে নেব, যেন কোনো দিনও আমায় আলাদা করার কথা মাথাতেও না আসে ওর। রূপে ফিরে দেখি প্রত্যয় বিছানার উপরে শটান হয়ে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে জানি না। আমি এই সুযোগে আবারও ওর ঘরে ঢুকে পড়লাম, দরজাটা বন্ধ করে ডায়েরিটা হাতে নেই। ডায়েরির শেষ দিকটায় যেখানে কল্লোলের ছবি আটকানো ছিল, তার পরবর্তী পৃষ্ঠায় যেতেই যেন আমার বুকটা একটা অদ্ভুত কম্পনে মোচড় দিয়ে উঠল। আল্লাহ, এটা কি দেখছি, আমার একটা ছবি ডায়েরির পাতার সাথে আটকানো, আর নিচে লাল কালি দিয়ে মোটা অক্ষরে লেখা
নেক্সট টার্গেট? এটা দেখে হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসতে লাগলো আমার। আমি প্রত্যয়ের নেক্সট টার্গেট? তাহলে ও প্রোটেক্ট করলো আমায় কেন সবার সামনে? সেসব কি নাটক ছিল? এই ছেলেটা চাইছেটা কি? কে আসলে ও? এই ভাবনাগুলো আমার মাথায় চেপে বসলো। না, আর বসে থাকলে চলবে না, যে করেই হোক আমায় সকল রহস্য সমাধান করতেই হবে। প্রত্যয় নিজের ভাই কল্লোলকে খুন করলো, ও আমাকে কেন খুন করতে চায়? ওর আসল উদ্দেশ্যটা কি? তবে কি করে এই সকল প্রশ্নের উত্তর আমি মেলাবো? কিছুই বুঝতে পারছি না। এই মুহূর্তে আমার মাথায় কোনো কিছুই আসছে না, কোনো পরিকল্পনাও আসছে না আমার। ডায়েরিটা সাথে নিয়ে আমি ঘর থেকে বের হয়ে আসলাম। এর ভেতরে আরও কি কি আছে এখনো পুরোটা দেখা হয়নি। প্রত্যয়ের রুমে ঢোকার সুযোগ সবসময় হয় না। যখনও পুরোপুরি বাড়ির বাইরে থাকবে তখন এই ডায়েরির বাকি রহস্য ভেদ করতেই হবে আমায়। ডায়েরিটা উল্টাতে উল্টাতে আবারও একটা খটকার মুখোমুখি হলাম আমি। যে পৃষ্ঠায় কল্লোলকে খুন করলো সেই ব্যাপারে লিখে রাখা হয়েছে, তার আগের পৃষ্ঠাটা ডায়েরিতে নেই। কেউ পাতাটা ছিঁড়ে ফেলেছে, নয়তো এমনিতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ডায়েরি থেকে। ছেঁড়া পৃষ্ঠার ছাপ দেখে মনে হচ্ছে এখানেও কারোর একটা ছবি আটকানো ছিল, তার সাথেও কিছু লেখা ছিল, কিন্তু সেই ছবিটাই বা কার? আমি আর কল্লোল ছাড়া প্রত্যয়ের অন্য শত্রুটা কে? যেহেতু তার ছবিটা সবার প্রথমে, তার মানে প্রত্যয় ইতিমধ্যে তাকে সরিয়ে দিয়েছে। যদিও এই সবটাই আমার মনের ভাবনা, এর সত্যতার কোনো প্রমাণ নেই আমার কাছে। এই ছেঁড়া কাগজের অংশটুকুই আমার মনের সমস্ত সন্দেহের অবকাশ ঘটাতে পারে। কোথায় আর কি করে মিলবে সেই ছেঁড়া কাগজের টুকরো? প্রত্যয়কে যে করেই হোক বাইরের পাঠিয়ে এই ঘরটা আরও ভালো করে সার্চ করতে হবে আমায়। যদি কেউ ইচ্ছে করে পৃষ্ঠাটা না সরায় তবে ঘরের ভেতরেই পাওয়া যেতে পারে। সন্ধ্যাবেলা প্রত্যয় বারান্দায় বসে আছে, আমি একটা চায়ের কাপ হাতে নিয়ে ওর পাশে বসলাম। ও একটুকরো হাসি বিনিময়ের মাধ্যমে আমার থেকে কাপটা নিয়ে নিল। আমি জিজ্ঞাসা করি, কেমন হয়েছে চাটা? হুম, ভালো, তবে চিনি একটু বেশি দিয়ে ফেলেছো। খেতে না পারলে এটা রেখে দাও, আমি নতুন করে বানিয়ে আনছি। না ঠিক আছে, আবার কষ্ট করে কেন চা বানাতে যাবে তুমি? আমার পরিকল্পনা হলো যে করেই হোক প্রত্যয়কে ঘর থেকে বাইরে সরাতে হবে, তাই ওর সামনেই মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করলাম। ও ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে আসলো আমার দিকে। আরে কি হলো তোমার দয়ে? শরীরটা খারাপ লাগছে নাকি? মাথাটা বড্ড ঘুরে গেল গো, বমিও পাচ্ছে। সে কি, দাঁড়াও আমি রুমে গিয়ে ঔষধ নিয়ে আসছি। ঘরে ঔষধ নেই, আমি সকালেও একবার চেক করেছিলাম। তো কি করবে এখন? যদি পারো একটু বাহির থেকে নিয়ে আসো না প্লিজ। ঠিক আছে, আমি তাহলে ফার্মেসি থেকে ঔষধ নিয়ে আসছি। প্রত্যয় অর্ধেক শেষ করা চায়ের কাপটা রেখে বেরিয়ে গেল। আমি দ্রুত ওর ঘরের দিকে ছুটে গেলাম। এই সময়ে বাড়িতে মাও নেই, তাই আমার জন্য আরও সুবিধা হলো। এই কাজটা চাইলে রাতের বেলায়ও করতে পারতাম, কিন্তু প্রত্যয় রাতের বেলা নিজের ঘর অন্ধকার করে রাখে, তাই বাধ্য হয়ে এই অপশনটা বেছে নিতে হলো। যাই হোক, আমি ভালো করে ভেতরে ঢুকে ভালো করে সার্চ করতে লাগলাম যদি কোনো ক্লু পেয়ে যায়। হঠাৎই বুকশেলফের এক পাশে যেখানে ডায়েরিটা ছিল একটা ছেঁড়া পৃষ্ঠার দিকে আমার দৃষ্টি গেল। পৃষ্ঠাটা অর্ধেকের মতো পড়ে আছে, বাকিটুকু নেই। এটা দেখে যেন আমার মনে নতুন করে আশার সঞ্চার ঘটল। পৃষ্ঠাটা হাতে নিতেই যা দেখতে পাই আমার মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিল। এরকম কিছু দেখতে হবে স্বপ্নেও চিন্তা করা অসম্ভব। প্রত্যয় ওর নিজের একটা ছবি ডায়েরির পৃষ্ঠার সাথে আটকে রেখেছে, আর সেই ছবিতে লাল ক্রস চিহ্ন আঁকা, যেমন চিহ্ন ঠিক কল্লোলের ছবির ওপরে ছিল। কল্লোল তো খুন হয়েছে, কিন্তু প্রত্যয়? কেউ নিজেই নিজের বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করে, নিজেকে কি করে খুন করে, এটা কি আদৌ সম্ভব? মনে হচ্ছে এই ছেঁড়া পৃষ্ঠাটা হাতে পড়াটাই ভুল হয়েছে। বাকি অংশটুকু কোথায় আছে আমি জানি না, সেখানে কি এমন লিখে রেখেছিল প্রত্যয় তাও জানি না। মাথাটা 360 ডিগ্রি কোণে ঘুরতে লাগলো আমার। মিথ্যা মাথা ধরার নাটক করতে গিয়ে এবার মনে হচ্ছে সত্যি সত্যি মাথাটা ধরে যাবে। আর কিছু ভাবার মতো অবস্থায় নেই আমি। এদিকে প্রত্যয়ও ফিরে আসার সময় হয়ে গেল, আর সময় নষ্ট না করে ঘর থেকে বেরিয়ে আসলাম। মা ইতিমধ্যে বাড়ি ফিরে এসেছেন, আমি তার ঘরের দিকে গেলাম। গিয়ে দেখি সে দাঁড়িয়ে কাজ করছে, আমায় দেখে ভেতরে আসতে বলো। কিছু বলবে বৌমা? হ্যাঁ মা, আপনি ফ্রি আছেন? হ্যাঁ বলো শুনছি। এভাবে বলা যাবে না, আপনি কাজ সেরে বসুন আগে। মা হাতে শাড়িটা আলনায় রেখে
আমার পাশে এসে বলল, এবার বলো কি বলবে? মা, আমি প্রত্যয়ের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি আপনার কাছে। প্রত্যয়ের ব্যাপারে কি কথা? কিছু বলার হয়েছে কি তোমাদের ভেতরে? না, অন্য একটা বিষয়ে। আমি আসলে ওর ব্যাপারে কিছু জানতে চাই। কি হয়েছে আমায় খুলে বলবে? বুঝতে পারছি না আমি কিছুই। কিন্তু প্রত্যয়ের শরীরে কি কোথাও কোনো কাটা ছেঁড়ার দাগ বা জন্মদাগের মতো কিছু আছে? তুমি এসব কেন এখন জানতে চাইছো বলো তো? মা, আমার দরকার আছে, তাই তো জিজ্ঞাসা করছি। প্লিজ কোনো প্রশ্ন করবেন না, যদি থেকে থাকে বলুন না। জানি না বাপু তোমার মনে কি চলছে, তবে এটা ঠিক, ওর কোমরে একটা বড় কাটা দাগ আছে, ওইটা ওর জন্মদাগ, তাই তো? না, কোনো জন্মদাগ নয়, ওর একবার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতেই কোমরের কোনো একটা জায়গায় ভাঙা কাঁচ ঢুকে পড়ে। পরে অবশ্য ছোট করে অপারেশনও হয়েছিল, তবে সেই দাগটা রয়েই গেছে। ডাক্তার এটাও বলেছে দাগটা নাকি কখনোই ঘুচবে না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার তো বলো আমায় কি হয়েছে। এখন নয়, সময় হলে ঠিকই বলবো, আপনি ভুল বুঝবেন না আমায়। আমি সবটা বলবো আপনাকে, সবটা বলবো আপনাকে মা, চিন্তা করবেন না। এই বলেই আমি মায়ের ঘর থেকে বেরিয়ে আসলাম। উনি হাঁ করে তাকিয়ে আছেন আমার দিকে। আমার অদ্ভুত আচরণে সে বড্ড আশ্চর্য। বেশ, বুঝতে পারছি, তবে এই সময়ে আসল সত্যিটা কি করে আমি বলি তাকে? তাছাড়া প্রত্যয়ের ফেঁসে যাওয়া মানে আমারাও ঝামেলায় জড়িয়ে পড়া। আমি যে কম অপরাধ করিনি, কল্লোলকে খুন করেছি নিজের হাতে, প্রত্যয় সবার সামনে অপরাধী প্রমাণিত হলে ও নিশ্চয়ই আমাকেও ছেড়ে দিবে না, তাই আমাকেই সবকিছু করতে হবে, এবং তা একা করতে হবে। নিজের ঘরে বিছানায় শুয়ে আছি। প্রত্যয় আমার জন্য ঔষধ আর মলম নিয়ে আসলো, যদিও অনেক দেরি করেই এসেছে। আমি আর কারণ জিজ্ঞাসা করলাম না, দেরি করে এসে এদিকে আমার উপকারই হয়েছে। প্রত্যয় ঘরে ঢুকতেই আমি দরজাটা বন্ধ করতে বললাম ওকে, ও দরজাটা বন্ধ করে আমার কাছে এসে বসল। তারপর মলমটা বের করে আমার কপালে মালিশ করছে, আর আমি ওর হাতটা আমার কপাল থেকে সরিয়ে আমার বুকের উপরে রাখলাম। তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নিল ও। এ কি কি হলো, হাতটা সরিয়ে নিলে কেন? বউয়ের সেবা করতে এসেছো, পুরোটাই করো। তুমি বলছিলে না তোমার মাথা ব্যথা করছে, বুকে ব্যথা আবার কখন থেকে হলো? এখন থেকে, তোমাকে দেখে। মানে? মানে কি আবার, তোমার হাতটা আমার বুকের উপরে রাখো না, ভীষণ ব্যথা করছে। বিশ্বাস করো, এই নাও মলম, নিজেই লাগিয়ে নাও। আমি আর ওর নাটক নিতে পারছি না, এত ক্রাইম করে বেড়ায়, হাবভাব দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রত্যয়কে নিজের উপরে টেনে ফেলে দিলাম। ও কিছু বলতে যাবে, তখনই ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটের দখলে। একটু পরে ও নিজেকে সরিয়ে নিল আমার হাত জোড়া। ওর শরীরের বিভিন্ন অঞ্চলে অবাধ বিচরণ করছে, শিহরণে বারবার কেঁপে উঠছে প্রত্যয়, আর বাধা দিল না আমায়। আমি ভালো করেই জানি অবাধ্য পুরুষদের কিভাবে বশ করতে হয়। শুধু পুরুষ নয়, পৃথিবীর প্রত্যেকটি মানুষকে এই একটা জায়গায় থেকে কাবু করা সম্ভব, আর সেটা হলো কামনার আগুন। এই আগুন একবার জ্বালিয়ে দিতে পারলে সে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। আমি প্রত্যয়ের শার্টের বোতামটা একে একে খুলতে লাগলাম, ও লাইটটা অফ করতে যাবে, আমি বাধা দেই। প্রত্যয়ের অর্ধ উলঙ্গ দেহ আমার উপর, ওর মুখমণ্ডল আমার গলার সাথে লেপটে আছে, সদ্য গজানো দাড়ি গোফের ধারালো ছোঁয়া শিওরণের মাত্রা যোগ করলো। এত কিছুর ভেতরেও নিজেকে পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছি আমি। যাই হয়ে যাক, নিজের লক্ষ্য থেকে সরে আসা যাবে না। প্রত্যয় যখন আমার উপরে ওর পুরুষত্ব কায়েম করায় ব্যস্ত, আমার চোখ তখন ওর কোমরের প্রতিটি ভাঁজে হন্যে হয়ে খুঁজছে। না, কোথাও তো কোনো অ্যাক্সিডেন্টের দাগ নেই, কারো শরীর থেকে এত বড় একটা চিহ্ন উবে যাবে কি করে? আমার সকল সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হতে লাগলো। মুহূর্তে সারা শরীর এক ঝটকায় কেঁপে উঠল আমার। এ তো কল্লোলের ভাই প্রত্যয় নয়, অন্য কেউ।